আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজ কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে খারাপ লাগে না? দুলা বারবার তোমার কথা বলছে। আমি কি ওকে তোমার এখানে আনতে পারি? না, আমার শরীরটা ভালো থাকলে আমি এর জবাব দিতাম। কিছু দিতে হবে না, সময়ে সবকিছু আমি নিজে আদায় করে নেব। শোনো মেয়ে, তোমার আসলে সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ভালো কোনো ডাক্তার দেখাও। অবশ্যই রোহান না, শেষমেশ নিজের ভাইটাকেই না হারাতে হয়। তোমার ভাই অন্য ফিরে নাই? না। হ্যাঁ, রোহান ফিরে এসেছে। জি জি জি, আমি ওর মা। আচ্ছা রাখে, হ্যাঁ, জান বাঁচানো ফরজ। ওরে মিয়া, কারণ বিত্রা হেন। লোকমান, লোকমান, জলিকে একটু নিচে আসতে বলতো। জলি, তোর মামাকে একটা ফোন কর, বল আমি একটু কথা বলবো। হ্যালো, হ্যালো, এটা কি ডিসি নর্থের বাসা? উনি আছেন? হ্যালো, কে মামা? আমি জলি। জি, ভালো আছি। জি মামা, আমার ভাবি একটু কথা বলবেন আপনার সাথে, ধরুন দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি অফিস যাচ্ছেন কখন? আমি একটু আপনার অফিসে আসি। না, তেমন কিছু না, ওই যে আমার ছোট দেবরটা, আমি সাক্ষাতে বলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইয়ে ভাবি, আমি কি যাব? না, তোর অফিস আছে না? লোকমান, বাজারে যাবার সময় আজকে কি কি জিনিস লাগবে জলের কাছ থেকে জিজ্ঞেস করে নিবে। পরশুর মতো যদি পচা মাছ আনিস তাহলে তোর আর বাজারে যাবার দরকার নেই। আমি গেলাম। হ্যাঁ, এত টেনশন করিস না, কোনো খারাপ খবর যেহেতু আসেনি, যেখানেই আছে ভালো আছে, ইচ্ছে করেই আসছে না।
ভাবি আমার জন্যই, আমার জন্যই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। বোকামি, এত ভাবছিস কেন? দেখবি ঠিক চলে আসবে। ও আসুক আগে, আমি ওকে রেখে চলে যাব। একবার ওকে রেখে চলে গিয়েছিলি কিন্তু, মনে নেই? আপনি ভিতরে আসগার চাইছিল? জি জি। কি হলো, আমার দেখে তব্দ মারা গেল? আসগার কদিন ধরে অসুস্থ, হেলে গেলে ছুটিতে পাঠিয়েছি। হ্যাঁ, বাসায় পেলাম না তোকে, আবার মোবাইলেও ফোন করে পেলাম না। দেখো গিয়া ছুটি পেয়ে কোনখানে অবসর কাটাইতে চাই, কেন খুঁজতা ছিল? এমনি এমনি খুঁজছিল। দোলার লেগে আমার উপরে ভরসা পাইতেছ না? আব্বা, আমি কারো উপরই ভরসা করতে পারছি না। আব্বা, আরে কঙ্কাপা, আপনি কখন এলেন? এই তো আকরাম, তুই তো অফিসে বল, আমি বেকারি থেকে আইতেছি। আব্বা আব্বা, আপনি কি আমার উপর মাইন্ড করেছেন? কঙ্কাপা, ওদিকে আব্বা, এদিকে আপনি, বড় ভাবে রিপ্লেসমেন্ট। আসসালামু আলাইকুম, এক্সকিউজ মি, ভিতরে আসেন, বসেন প্লিজ। বাধু ভাই আছে? না তো, উনি তো বাসায় নাই। কোথায় গেছে? ওনার বাইর হওয়ার ঢোকার এর কোনো স্টেশন আছে না, হিপি মানুষ না। আচ্ছা ঠিক আছে, আমি চলি। না না, মামিরা বাসায় আছে তো, আসেন আসেন। না আজ আর বসবো না। আচ্ছা, আমার নতুন বাসার ঠিকানা লিখে দিয়ে যাচ্ছি, বাধু ভাই এলে দিয়ে দিও। বসতে বলিসনি? কইছিলাম বাদল আঙ্কেলটা না পাইয়া বোঝেনি তো। ও বুঝেছে, অনিশ্চয় বেশি দূরে যায়নি, দেখি। আমি তোমার এখানে বেড়াতে আসিনি, শুধু তোমার কাছে কিছু কথা জানতে এসেছি। তুমি খুব ঠান্ডা মাথায় খারাপ কাজ করতে পারো, তাই না মোহিত? তোমাদের জন্য আমি আমার জীবনটা গোছাতে পারিনি, কিন্তু দোলার ব্যাপারে তুমি যদি বিন্দু মাত্র উল্টো পাল্টা কিছু চিন্তা করে থাকো, আই উইল বি জাস্ট অ্যাজ ভেনজেক্টিভ অ্যাজ ইউ। তুমি আমাকে দোষী করার চেষ্টা করেছ, এটা ঠিক নয়। ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাও? আমি যদি চাই তাহলে
সরি, আমি না হয় পরে আসি। না না, আপনি আসুন, আমি যাচ্ছি। আরেকটু হলে তো আমি আপনাকে মিস করতাম। যেভাবে ছুটতে ছুটতে এলেন কোনো জরুরি কিছু? না মানে ওই বাসায় এসে দরজার কাছে থেকে চলে যাচ্ছেন। ও এই জন্য? আসলে একটু কাজ ছিল। আপনার খবর কি বলুন, আমাদের ওই ত্রিভুজ প্রেমের কদ্দূর কি হলো? ওই বিষয় থেকে আরেকটা জরুরি বিষয় আছে বাদল ভাই। ত্রিভুজের এক ভুজ? ওই আর কি, ভদ্রলোকের লাইফস্টাইল নিয়ে কেউ কিছু বলছে না। শরীয়তের কথা না হয় বাদই দিলাম, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কি করছে? সন্ত্রাস করছে, টাকা উড়াচ্ছে, বিদেশে কি জানে কি করে এসেছে, অন্যের বাড়িতে থাকছে, অন্যের স্ত্রীর সাথে মেলামেশা। আপনি কি সাদিয়ার কথা বলছেন? আপনার দৃষ্টিতে এই বিষয়টা বিষয় সবচেয়ে বেশি ঝামেলা করছে, তাই না? না, অন্যগুলো আছে, তাছাড়া এই বিষয়টা আপনাকে ছাড়া কার সাথে আলোচনা করবো বলুন। ঠিক আছে, আমি তাকে বলে দেব ও বাড়িতে যেন সে আর না থাকে। চলি। আরে আপনি আবার এসব খামোখা ঝামেলা করতে গেলেন কেন? আপনার কি মনে হয় আমি সাংসারিক কাজকর্ম একেবারেই পারি না? না না, আমি সে কথা বলে দিই। তাহলে প্রশ্ন করার জন্য একটা প্রশ্ন করলাম আর কি। আসলে আজকের ব্যাপারটা ভালো কথা, আপনার জন্য দুটো সিডি এনেছি। ও থ্যাংক ইউ। কই, জিজ্ঞেস করলেন না এত সকাল সকাল আপনার বাসায় কেন এলাম? কেন? অফিসে ভালো লাগছিল না, সেজন্য আপনি অফিস ফেলে চলে এলেন। দিন সিডি দুটো দিন, বাজিয়ে দেখি। শুধু অফিস নয়, আমি সব কিছু ফেলে এসেছি। হ্যালো, বিসমিল্লাহ বেকারি? না উনি তো এখনো আসেননি। কে বলছেন প্লিজ? আচ্ছা আচ্ছা, ওই শাম সাহেব মুগ্ধাপাড়া থেকে বলছি। এই এটা এটা এইটা, ওয়াও, অ্যামেজিং, চালু, কয়দিনে হিগা বানাইছেন। হ্যালো, তাহলে তো হইলই, আমি জায়গা লাগলে খবর দিন। ওই ফোন, হ্যাঁ, ওরা হন ফাঁকে ফাঁকে একটু সময় দিবার পারবি? কে তুই পারবি নি এটা কো আগে? চেষ্টা করলে বের করুন যায়। আমার একজন ইমানদার মানুষ দরকার, আবার কারবার বুঝে, হিসাবও বুঝে। কি করা লাগবো? দিনে দুই তিন ঘন্টা বহন লাগবো। আমি তোর এই বেকারির দায়িত্ব দিবার চাই।
ভাবি না রে, অনেক জায়গায় তো খোঁজ করলাম, সারাদিন কিছু খাওয়া হয়নি তাই না? না এখন আর কিছু খাবো না, খুব টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিতে চাই। ভাবি তুমি রোহানের ব্যাপারে খুব কনসার্ন তাই না? কনসার্ন হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু তোতনের ব্যাপারে তোমার আচরণটা একেবারেই স্বাভাবিক না। কি কিছু বলছো না যে? জলি, কেউ যদি তোর ফুলকে নিয়ে যেতে চায় তোর কেমন লাগে বলতে পারিস? আমি আমার তোতনকে একেবারের জন্যই ছেড়ে এসেছি রে। ছুটি, আমাকে একটা কথা বলো তো, তোমার সাথে রোহানের কি হয়েছে? মানে মেজো ভাই, বসো বসো। মেজো ভাই আসলে সব দোষই আমার। তোমার কিসের দোষ? সব দোষ ওই রাস্কেলটার। না মেজো ভাই, বিয়ের পর থেকে ওকে আমি এত সব ঝামেলায় ফেলেছি, এত সব কনফিউশনে ফেলেছি, অথচ ছোটখাটো দোষ আমি মেনে নিতে পারি না। ছোটখাটো দোষ কিসের? আসলে ও একটা মহা দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ডক জ্ঞানহীন। আর এই বাড়ির লোকগুলোকে দেখো, রোহান কোথায় গেছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা আমাকে জানানোর প্রয়োজনটা পর্যন্ত বোধ করলো না। ভাবি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, কেন আমি খুঁজে দেখতে পারতাম না? সব জায়গায় খোঁজা শেষ ভাইয়া। শেষ মানে তুমি তাই ভেবেছো? তুমি ওকে চেনো না, ওসব শেষ টেস কিছু না, ও লুকিয়েছে, আমি ঠিকই ওকে নিয়ে আসবো। ও আসবে না, অনেক দুঃখ পেয়ে চলে গেছে ভাইয়া, আমার কাছে আর কখনোই ফিরে আসবে না। আসবে, আমি আর তুমি ওকে খুঁজে নিয়ে আসবো, ঠিক আছে? পেশা কি? মিউজিক? অনেক পেশার মধ্যে একটা। সেটা কিরকম? সে অনেক কথা। আপনি ব্যান্ডের গান শুনেন? খুব কম। আমি কিন্তু শুদ্ধ সঙ্গীত শুনি অনেক বেশি। তাই নাকি? তো শুদ্ধ সঙ্গীত শোনা, বাঁশি বাজানো,
ব্যান্ডে গিটার বাজানো এসবের মধ্যে ওইসব আসে কি করে? কোন সব? এই কিডন্যাপিং, হাইজ্যাকিং বা কাউকে থ্রেট দেয়া। ও আপনি বুঝবেন না। হয়তো ঠিক, আমি বুঝবো না। চলো যাও যাক। কোথায়? বাহ, ভুলে গেছো, তুমি না আমাকে নিয়ে যেতে চাইলে? ও মনে পড়েছে, ধান্দা আপনার একদম 100% ঠিক, তাই না? তার মানে কিছু না, চলুন।